আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে, রেডিতে এমার্জেন্সি নিয়ে। যারা এপ্রিলে দোমান্দা করছেন, অনেকেরই ফলাফল আপনারা পান নেই, আপনাদের এই ফলাফল কবে পাবেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করি। আজও আসলাম আপনাদের উদ্দেশ্যে, যারা এখনও এপ্রিল মাসে কোনো ফলাফল পান নেই, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তাহলে চলেন বন্ধুরা, মূল কথায় যাই। বন্ধুরা, এপ্রিলে অনেকেই আপনারা পাগামেন তো ইতিমধ্যে পাইয়ে গেছেন। আপনার 20 তারিখ এক প্রথম রাতা পাইছেন, 27 তারিখ আপনার দ্বিতীয় রাতা পাবেন। যারা ইতিমধ্যে আপনাদের পাগামেন তোটা আপনারা পাইয়ে গেছেন, আপনাদের তৃতীয় রাতা আসার জন্য আপনার জুনের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর ভিতরে আপনাদের তৃতীয় রাতা চলে আসবে। আর যাদের এখনও কোনো এপ্রিলের কোনো ফলাফল আসে নাই, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের কোনো ফলাফল আসে নাই, ইমসের কোনো আপডেট আপনাদের এখনও কোনো মেসেজ আসে নাই, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আপনাদের যাদের ফলাফল আসে নাই, আপনারা 31 মের ভিতরে আপনাদের ফলাফলটা পাবেন। আপনাদের ফলাফল 31 মে মাসের 31 তারিখের ভিতরে আপনাদের ফলাফলটা পাবেন। আপনাদের ফলাফল মে মাসের 31 তারিখের ভিতরে আপনারা পাবেন। কিছু সংখ্যক মানুষের, যারা ফ্যামিলিগতভাবে দোমান্দা করছেন, আপনাদের হালকা কিছু সংখ্যক মানুষের আপনাদের ফলাফলটা আসতে হয়তো জুনের 15 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। সকলেরটাই না, আপনার কিছু সংখ্যক মানুষের আপনার জুনের 15 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে আপনাদের রেজাল্টটা আসতে। আশা করি বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আপনাদের রেজাল্টটা কখন আপনারা পাবেন। বন্ধুরা, আরেকটু কথা, আপনাদের রেজাল্ট আসার পরে আপনারা পাগামেন্ট কখন পাবেন, আপনাদের পেমেন্টটা কখন আসবে? আপনাদের রেজাল্ট আসার পরে আপনারা পেমেন্টটা পাবেন 3 থেকে 4 দিনের ভিতরে। আপনাদের পেমেন্টটা আপনারা পাইয়ে যাবেন, আপনাদের পেমেন্টটা 3 থেকে 4 দিনের ভিতরে আপনাদের পেমেন্টটা আপনারা পাইয়ে যাবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, সাথেই থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করি। আজও আসলাম আপনাদের যাদের এখনও কোনো রেডিট এমার্জেন্সির ফলাফল আসে নাই, এপ্রিলে দোমান্দা করছেন, আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করার। যদি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। বন্ধুরা, যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথেই আছেন, আমাকে উৎসাহ দিয়ে এই পর্যন্ত নিয়ে আইছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।